ছেলের স্মৃতি বাঁচিয়ে রাখতে অভিনব উদ্যোগ বাবা মায়ের। শারদ উৎসবের প্রাক্কালে অসহায় দুস্থ মানুষদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। ছেলে আর বেঁচে নেই, কিন্তু ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে অভিনব উদ্যোগ বাবা মায়ের। ছেলের অকাল মৃত্যু, তাই ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে শারদ উৎসবের প্রাক মুহূর্তে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অসহায় দুস্থ মানুষের হাতে। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার বইপুর গ্রামের বাসিন্দা গোপালচন্দ্র দাস। জানা যায়, গোপালচন্দ্র দাসের পুত্র দেবাশিস দাস গত ১২ বছর আগে আজকের দিনে মাত্র ১৯ বছর বয়সে জলে ডুবে অকালে মৃত্যু হয়। ছেলের অকাল প্রয়াণে শোকাহত পরিবার, কিন্তু ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বাবা মাকে। ছেলের স্মৃতির উদ্দেশ্যে গোপালচন্দ্র দাস ও তার স্ত্রী শারদ উৎসবের আগে অসহায় দুস্থ মানুষদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। ছেলের স্মৃতির উদ্দেশ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুশি বাবা মাও। এ বিষয়ে মা শিবানী দাস জানান, আজ থেকে প্রায় ১২ বছর আগে জলে ডুবে মৃত্যু হয় আমার ছেলের। তারপর থেকেই ছেলের স্মৃতির উদ্দেশ্যে আমরা অসহায় দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিই। আমরা প্রতি বছরই চেষ্টা করি এই দিনটাতে অসহায় মানুষদের জন্য কিছু করবার। কিন্তু এক ফোঁটা জল খায়নি, এই ১৯ বছর বয়সেও গেছে। গরিব মানুষদের একটু বস্ত্র বিতরণ করা হয়েছে বা অন্য ব্যবস্থা করা হয়েছে, এটা কি বলতো, গরিব মানুষ এবার কে কোথার থেকে আসবে সবার তো জানি না। এবার যার জন্য বলছে কার্ড সিস্টেম করা হলো, কিছু কিছু বন্ধু বান্ধব সবাই দেওয়া আছে, যেহেতু এবার তারাই সব কার্ডগুলো বেকার করে এবার তারা যেখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। পাশাপাশি এ বিষয়ে পুত্রহারা পিতা গোপালচন্দ্র দাস জানান, ছেলেকে হয়তো আর ফিরে পাবো না, কিন্তু ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ছেলের আত্মার শান্তি কামনায় আমরা চাই দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে। পুত্র, সে আজ থেকে ১২ বছর আগে ২০১১ সালে ২৭ সেপ্টেম্বর একটা অ্যাক্সিডেন্টে আমাদের কাছ থেকে হারিয়ে যায়, অর্থাৎ তার অকাল প্রয়াণ হয়। এবং আমার এই একটা ছোট্ট ফার্ম আছে, সেই ফার্মটি ওর নামেই, সেই ফার্মটিকে ওর স্মৃতির উদ্দেশ্যে বাঁচিয়ে রাখা এবং ওর স্মৃতিকে আমরা যাতে চিরতরে মনে মানে চিরকালের জন্য মনে রাখতে পারি, সেই জন্য আজকে আমি এই সামান্য গরিব মানুষদের জন্য কিছু অন্ন আর বস্ত্রের আয়োজন করেছি। এটা ঈশ্বরের কৃপা বা মহতী মানুষের আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয়। আমি খুবই সাধারণ মানুষ, আমার এমন কিছু আর্থিক অবস্থাও নয়, কিন্তু আমার মনের ইচ্ছা, আমি এগুলো করতে ভালোবাসি, তাই মানুষের মধ্যে এই সামান্য আয়োজনটুকু দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। সেই জন্য ওর স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমি এই আয়োজন এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।